এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে টিপে দিন বেল আইকন। শুভ সকাল, আজ 15 জুন 2019 রোজ শনিবার। যাচ্ছি মাওয়া মুন্সিগঞ্জ লৌহজং একটি খাবার পরিবেশন, এটা গাবতলী। উঠবো বাসে, প্রচণ্ড ক্ষুধা, শরীরও ভালো না, আপনারা জানেন। এই দেশীয় খাবার দেখে লোক সামলাতে পারলাম না, জানি না এতে কতটুকু স্বাস্থ্যসম্মত হবে, পরিবেশ যে খুব একটা ভালো তা না, কিন্তু এরপরে দেশীয় খাবার খাচ্ছে তো মানুষ, বিশেষ করে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জাকির হোসেন, তিনি পরিবহন সেকশনে থাকেন, গাড়ি পরিচালনা করেন, তার কোম্পানিতে অনেকগুলো গাড়ি আছে, মামুন এন্টারপ্রাইজ। তিনি আমাকে গাড়িতে উঠিয়ে দেবেন, বললেন যে আমরা এখানে কি খাই, কেমন আছি তোমার দেখা দরকার, শুধু চোখে দেখা তো হবে না, আমাকে খেয়ে পরক করে দেখতে হবে। আসলে ওরাই যে অক্লান্ত পরিশ্রম করে, ওদেরকে তো খাদ্য খানা খেতে হবে, ওরা তো খায়, আমি কেন করে। তো এখানে চমৎকারভাবে ছেলেটা সাজিয়ে দিয়েছে, আলু ভর্তা, ডাল ভর্তা, চেপা মাছ ভর্তা, কালো জিরে ভর্তা, আলু ভাজি, বেগুন ভাজি, চিংড়ি মাছ ভর্তা, এর সঙ্গে আছে মসুরের ডাল, হালকা ডাউন। তো দোয়া করবেন, শরীর এমনিতেই ভালো না, খাওয়ার পরে যেন শরীর চাঙা ভাব আসে, এর থেকে যেন আরো দুর্বল না হয়। করি ঠিক আছে, সকালবেলা নাস্তা সেরে বাসে চাপিয়ে দিলেন বন্ধু জাকির হোসেন, উদ্দেশ্য মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ উপজেলা। মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জ ঢাকা বিভাগের একটি জেলা। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। সেই মোগল শাসনামলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। 1600 শতাব্দীর মাঝামাঝি সময় ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিল ইদ্রাক। ধারণা করা হয় তার নাম অনুসারেই তখন এলাকার নাম হয়েছিল ইদ্রাকপুর। চিরস্থায়ী বন্দোবস্তের সময় রামপালের কাজী কসবা গ্রামের মুন্সি এনায়েত আলীর জমিদারভুক্ত হওয়ার পর তার মুন্সি নাম থেকে ইদ্রাকপুর নাম মুন্সিগঞ্জ হিসাবে অভিহিত হয়। আবার অনেকের মতে মোগল শাসনামলে এলাকার ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সির নামানুসারে মুন্সিগঞ্জের নামের উৎপত্তি। আবার অন্য এক জনশ্রুতিতে জানা যায় ষোলঘর ও বজ্রযোগিনী এলাকার মুন্সি উপাধিধারী হিন্দু জমিদারের নামানুসারে এই এলাকার নাম হয় মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ জেলারই একটি উপজেলা লৌহজং। এই লৌহজং উপজেলায় দীঘল বাজারে একসময় কলকাতা হতে নৌপথে লৌহ সামগ্রী আমদানি হতো। এখানে লৌহজাত সামগ্রী ব্যবসা এতই প্রসার লাভ করেছিল যে এই অঞ্চলের লোহা লৎকরের ব্যবসা জংশনে পরিণত হয়েছিল বলে জানা যায়। লৌহ ও জংশন শব্দ দুটির মিশ্রণে লৌহজং শব্দটির উৎপত্তি হয় বলে অধিকাংশের ধারণা। এই এলাকার অনেকেই গড়ে তুলেছেন ছোট বড় প্রচুর গোখামার, কেউ বা করেছেন কোটি কোটি টাকার প্রজেক্ট, কেউ বা স্বল্প পরিসরে শুরু করেছে তাদের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা। এরই একজন তরুণ উদ্যমী শাহিন। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আগের চেয়ে একটু সুস্থ, কেন আপনাদের দোয়া আছেন আমার সাথে। যদিও বা সেই ঈদের দিন থেকেই শারীরিকভাবে একটু অসুস্থ,
কিন্তু মন তো সুস্থ আছে, সেই সুস্থ মন নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি সেই সিরাজগঞ্জ জেলা থেকে হাজির হয়েছি মুন্সিগঞ্জ জেলায়, লৌহগঞ্জ উপজেলা মসদগাঁও গ্রাম। এ গ্রামের তরুণ উদ্যমী এক যুবক নুরুল হক শাহীন, তিনি দেশের বাইরে ছিলেন, কোরিয়াতে ছিলেন। গত এক বছর আগে দেশে এসে চমৎকার একটি খামার গড়ে তুলেছেন। তার খামারে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের ভালো ভালো গাভী এবং বকনা বাছুর রয়েছে। পাশাপাশি তার একটি আছে রাজাবাবু, ওজন প্রায় 1500 কিলো। তিনি এই অল্প সময়ে স্বল্প পরিসরে কীভাবে চমৎকার একটি খামার গড়ে তুলতে পারলেন এবং এখান থেকে তিনি আউটপুট পাচ্ছেন কি না, আগামীতে পাবেন কি না, তার কি ইচ্ছা, টোটাল বিষয় জানা এবং জানানোর চেষ্টা করব, যাতে করে এই শাহীন ভাইয়ের কাছ থেকে আপনারা সামান্য কিছু হলেও উপকৃত হন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখার চেষ্টা করি। শাহীন ভাই আছেন? শাহীন ভাই আছেন? আসসালামু আলাইকুম। ভিতরে কি হলো, এমনি আসে না তো বা ঢুকতে দেওয়া হয় না, মানে যেহেতু গাভী গরু আছে তো মোটামুটি আপনারা দূর থেকে আসছেন, দেখা যায় গাড়ি ঘোড়া এটা সেটা অনেক জায়গা থেকে, এর জন্য সামান্যই দেওয়া কর্তব্য, এটা দেওয়া খুব জরুরি। না না না, ঠিক আছে, যে কেনা আসে বিশেষ করে আপনি নিজেও আসলে বাড়ি থেকে যতবার আসবেন আমি পরামর্শ দেবো স্প্রে করা, অবশ্যই এরপর ঢুকবো। আপনার এই খামারের অগ্রযাত্রা কতদিন আগের থেকে? অগ্রযাত্রা ওর আমি গত বছর আগস্টের 12 তারিখ আমি গরু উঠাইছি, মানে এখনো এক বছর হয়নি। তো আমি যতটুকু জানতে পেরেছি আপনি তো দেশের বাইরে ছিলেন, প্রবাসী ছিলেন? জি জি, আমি দেশের বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম। কত বছর ছিলেন ওখানে? তো বেশ লং টাইম ছিলাম, প্রায় 14 বছর। 2018 এপ্রিলের 26 তারিখে দেশে আসছি। এত ব্যবসা থাকতে আপনার গোল আলন পালন কি করে শুরু করলেন? এটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এটার সূত্র আপনারাই, কারণ আপনাকে দেখে বা আপনাদের ইউটিভিতে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, যেটা আমার পার্সোনাল ব্যাপার। যেটা আমি ওই বাইরে ছিলাম ওখানে, মানে অফশোর টাইমে এই ইউটিভিগুলো দেখতাম, ইউটিউবগুলো দেখে দেখে তো আমার কাছে ভালোই লাগতো এই গরুর খামার বা আরও এই বিশেষ করে কৃষিকাজে যে নিয়োজিত যে সমস্ত কাজগুলো আছে, মাছের চাষ, মুরগির খামার, গরুর খামার, ভেড়া বকরি, আমার সেগুলো সব কিছু মোটামুটি ভালো লাগে। তো ডিসিশন মাথায় আসলো যে আমি গিয়ে একটা গরুর খামারই করব, ছোট্ট করে হোক, আস্তে আস্তে যদি আল্লাহ কবুল করে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছোট্ট করে শুরু করেছি, এক বছর এখনো হয়নি, কিন্তু এর মধ্যে আমি একটু লস হয়ে গেছে, আমার অনেক লস হয়ে গেছে। শুরুতে একটু ধাক্কা কিন্তু খেতে হয় অনেক সময়, নাহলে আসলে শেখা যায় না। আসলে কী ধরনের সমস্যা যদি একটু বলতেন আমার নতুন দর্শকরা অনেকটা জানতে পারে? সমস্যা বলতে এটা প্রথমে একটু ছোট্ট থেকে করা উচিত এবং কিছু জেনে শুনে করা উচিত। তো আমি পার্সোনালভাবে যখন দেশের বাইরে থাকতেও আমি টেলিফোনে দেশে ফোন করতাম, যারা আমার কাছের মানুষ একান্ত কাছে একটু পরামর্শ নিতাম, তো এটার ব্যাপারে ততটা তারা পছন্দ করে না, মানে পছন্দ না, এটা তারা করতে আগ্রহ না। পারিবারিকভাবে স্বীকৃতি ছিল না? জি, এটা তো একেবারেই না, পারিবারিকভাবে তো বিশেষ করে আমার মা একেবারেই না এটার প্রতি, মানে কষ্ট, এটা অনেক কষ্ট বলতেছে যে এটা তুমি পারবা না, এটা অনেক কষ্টের কাজ। তারপর আরও যারা মোটামুটি আমার ফ্রেন্ড আছে বা মুরব্বী যারা সম্মানিত তাদেরও কিছু ফোন করি, কিন্তু একই রেজাল্ট আসে যে এগুলো এখন তুমি তো পারবা না, বিশেষ করে এগুলা অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তারপর লাস্ট ফিনিশিংয়ে কারো সাপোর্ট পাইনি, যেটা সত্যি কথা,
তো এই জন্য কারো সাপোর্টটা না পেয়ে নিজে নিজে একাই ডিসিশন নিয়েছি, একাই ঘর করেছি, একাই কাঠ কিনেছি, একাই গরু কিনেছি, একাই বেস্ট মানে বেস্ট অনেকগুলা গরু একবারই প্রায় 7-8 গরু কিনে নিছি একবারে। সবচেয়ে বড় কথা, আপনি নতুন হলেও আপনি কোনো সাপোর্ট না পেলেও আপনার যে ঘর অবকাঠামো, আপনার এই যে খাবারের পাত্র সিস্টেম, আপনার টোটাল বিষয় কিন্তু আমার ভালো লেগেছে। আপনি এখানে তেমন একটা যে ভুল যেটা সেটা কিন্তু আমার নজর অন্তত ধরা পড়ছে না, এবং গরু নির্বাচনের ক্ষেত্রেও আপনার গরু নির্বাচন কিন্তু ভালো করেছেন, সবগুলো গরু কিন্তু জাতের গরু যেটাকে বলে। আপনি এটা কিভাবে বুঝলেন গরু খুব জাতের গরু? বলতে এখানে আমি আপনাদের ইউটিউবেতে আপনাদের থেকেই শিখেছি, আপনাদের থেকেই দেখেছি, এবং ইউটিউবে সার্চ করলে অনেক ডাক্তারের পরামর্শ, যেমন ডক্টর মেহেদি হাসান, ডক্টর জহুরুল ইসলাম গাজীপুরের, এরকম আরও অনেক অনেকের পরামর্শ দেখেছি কী কী বলতো, তো এগুলো নিজে দেখতাম, চিন্তা ভাবনা করতাম, তো ওই দেখে দেখি। আর যে জিনিসটা একটু ভালো ওই জিনিসটার প্রাইসটা একটু বেশি, যে জিনিসটা একটু ভালো বা ভালো দুধ দিবে বা ভালো মানের ওর দামটা একটু বেশি। ওকে, আপনি এমনও দেখা যায় 5,000 টাকার জন্য গরু রেখে দেয়, একটা গরুর দাম 2,00,000 টাকা, একটা গরুর দাম 1,50,000 টাকা, আমি 1,45,000 টাকা বলছি, 5,000 টাকার জন্য গরুটা দিচ্ছে না, তার মানে গরুটা ভালো। আবার যে গরুটা দেখা যায় একটু সমস্যা বা দুর্বলতা আছে ওখানে দেখা যায় ছেড়ে দেয়, বা অনেকে বিপদে ঠেকায় পরেও দিয়ে দেয়। তো যেটা আমার গরুগুলো ভালো, কিন্তু আমার গরুগুলোর প্রাইস একটু বেশি পড়ে গেছিলো। প্লাস আমি আরেকটা সমস্যায় পড়ছিলাম হলো, আমি কিছু গাভীন গরু কিনে নিছিলাম প্রেগনেট, কোনোটা 3 মাসের, কোনোটা 2 মাসের, তো প্রাথমিক অবস্থায় এই গরুগুলো কিনে আমার ওদের চালাইতে আমার পকেট থেকে অনেক টাকা ব্যয় হয়ে গেছে, এই জন্য আমি অনেকটা লস হয়ে গেছি। আরেকটা হলো আমার অনেক দুধের গরু, 2টা গরু, একটা গরু তারা বলেছে কিন্তু আমি 1 ফোঁটাও দুধ পাইনি, ওই গরুটার বাচ্চা আমার ওই মাঝখানের বাচ্চাটা দিছে, ওই মধ্যের বাচ্চাটা, তারা বলতো যে ওর 32 লিটার দুধ আমি বের করছি গত বছর, দুধ পানাইছি, তো এটা আমার ম্যাস্টাইটিস হয়ে গেছিলো গরুটা। ওই গরুটা যখন বাচ্চা দিবে তার 1 সপ্তাহ 15 দিন 12-13 দিন এরকম আগে থেকে ওর ওলান বেশ বড় হয়ে গেছিলো, ওই যখন শুইতো ওর বাড় থেকে দুধ বের হয়ে পড়তো, কিন্তু আমি ভয়ে ওটা টানও দিইনি, বেরও করিনি। আস্তে আস্তে লাস্ট ফিনিশিংয়ে দেখা গেল ওইটা ওলানটা অনেক বড় হয়ে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি ততটা তখন বুঝিনি। আর ডাক্তার যে ডাকবো, ভালো ডাক্তার দেখাবো, অনেকটা বলতে পারেন যে আমি লজ্জাই হয়তো অনেকে বলিনি, যে আমি ভাবছি যে হয়তো গরুর খামারটা দিছি, অনেকে অনেক কিছু চোখে দেখতেছে যে কী করতেছে, কী হয়ে আসছে, বিদেশ থেকে আসলো কী করতেছে, অনেকে অনেক কিছু। যাই হোক, ওই গরুটা লাস্ট ফিনিশিংয়ে ম্যাস্টাইটিস হয়ে গেল, মানে ওর বাট দিয়ে আর কোনো দুধ পায়নি, 4টা বাটি বন্ধ হয়ে গেছে। পর ওর একটা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ, মানে এরে বাচ্চা যাকে বলে, বেটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা আছে। লাস্ট ফিনিশিংয়ে ওই গরুটার দাম ছিল আমার যার থেকে কিনেছি সে ওই গরুটার দাম 2,00,000 টাকা ধরে দিছিল গাভীন অবস্থায়, তবে ওইটা আনার পরই বাচ্চা দিছিল। আর একটা গরু এরকম আমার নষ্ট হয়েছে, প্রায় আমার 3টা গরু লস হয়েছে। পরে লাস্টে আমি 2টা গরু বেচছি শুধু 90,000 টাকা পার পিস, মানে ঘুষের হিসাবে 1,80,000 টাকা বিক্রি করছি, মানে ওটা কষাই দর আর কি, ঘুষ হিসাবে 2টা গরু আমার 4,00,000 টাকা কিনা ওই 2টা গরু। এখানে আমি একটু বেশ লস খেয়েছি, এবং অনেক দিন ওকে লালিত পালিত করছি খাবারগুলা, একটা গরু প্রায় প্রতিদিন 200-250 টাকা এই গরুগুলা খায়। গত 2 মাস যাবৎ আলহামদুলিল্লাহ আমি এখন আমার পকেট থেকে যায় না, আমি মোটামুটিভাবে এখন সমানে আছি, তবে আমি আশাবাদী এটা থেকে আমি ইনশাল্লাহ উঠব। নতুন যারা তাদেরকে আপনি এই আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলেন যে আসলে আপনার কোথায় কোথায় ভুল ছিল এবং কী করণীয় ছিল, আমি করি নাই আপনারা এটা করবেন। এটা আমার নতুন ভাই যারা প্রবাসে আছে বা দেশে আছেন, হ্যাঁ, যারা নতুন খামার করতে যাচ্ছে বা করবেন, এদের উদ্দেশ্য হলো কথা 2টা। এখন তারা কী গরু পালবে, একটা হলো ফ্যাটেনিং, আরেকটা হলো ডেয়ারি দুধ। যদি সে গাভীর ক্ষেত্রে যায় দুধের ক্ষেত্রে, যে আমি ওকে দুধ বের করব, দুধ বিক্রি করব, তাহলে হচ্ছে 1 কথা, আর যদি ফ্যাটেনিংয়ে যায় গোসের হিসাবে ওইটা হচ্ছে 1 কথা। ধরেন এখন যদি সে দুধের জন্য যায় যে আমি গরু দিয়ে দুধ বিক্রি করব, প্লাস আমার বাছুরটা থাকবে, বাছুরটা বেঁচে থাকবে, তাহলে তার প্রথম অবস্থায় কাজ করতে হবে
আমার জ্ঞান থেকে বলছি, যেটা আমি ঢুস খেয়েছি বা আমার যতটুকু ক্ষতি হয়েছে, যতটুকু আমি বুঝে গেছি এটা থেকে, সেটা হলো তার গাবি গরু বাচ্চা সহ কিনতে হবে। ধরেন গরুটা বাচ্চা দিচ্ছে 1 সপ্তাহ বা 15 দিন, সচরাচর দুধ আর বের হয় 18 থেকে 20 দিন পরে ওর টোটাল দুধটা আসে, যে গরুটা কী পরিমাণ দুধ দেয়। তার গরু যদি কিনতে হয় তাহলে তার কিনতে হবে বাচ্চা সহ, ধরেন গরুটা বাচ্চা দিচ্ছে 1 সপ্তাহ 15 দিন 20 দিন, এবং সে গরুটা কিনবে গ্যারান্টি সহ। গ্যারান্টি বলতে 50% টাকা দিবে যেখান থেকে কিনবে, 50% টাকা তার খামারে এনে 1 সপ্তাহ লালিত পালিত করে সে নিজে দুধ বের করে তারপরে টাকা দিবে। কথা কাজে যেন ঠিক থাকে, বাচ্চা সহ যদি গাবি গরু কিনে তাহলে সে লাভবান হবে, লস হবে না। তবে এখানে আরেকটা কথা হলো, এখন এখানে কথা সে গরুটা যে পালবে সে কি নিজে পালবে না লেবার দিয়ে পালবে, এখানে আরেকটা কথা আছে। যদি নিজে পালতে যায়, গরু যদি নিজে পালতে যায় তাহলে তার 2টা 3টা 4টা সে যে কোটা পালতে পারে ওই কোটাই পালবে, আর যদি গরুর জন্য তার একটা লেবার রাখতে হয় তাহলে একটা লেবারের মাসিক খরচ আছে 15,000 টাকা, একটা বেতন আছে 15,000 টাকা। তো এই লেবারকে যদি 15,000 টাকা দিতে হয় তাহলে তার 2টা 4টা পেলে লাভ হবে না, কারণ এখান থেকে যে বেনিফিটটা আসবে ওর খাবারে চলে যাবে, লেবারকে 15,000 টাকা দিতে হবে, এই চিন্তাটা মাথায় আসতে হবে। তো এই চিন্তাটা আসতে গেলে তার 6 থেকে 8টা গরু পালতে হবে, বাচ্চা সহ গাবি গরু, তাহলে ইনশাল্লাহ আশা করি সে লসে যাবে না, তার লাভ হবে। আর খুব খেয়াল রাখতে হবে এটা, সেটা হলো দুধ দেওয়ার গাবিগুলা 12 থেকে 15 লিটারের মধ্যে, প্রথম অবস্থায় 12 থেকে 15 লিটারের মধ্যে এই গরুগুলা কিনলে সবচেয়ে বেটার প্রথম অবস্থায় খামারি। তারপর আস্তে আস্তে যে গরুগুলো দুধ বেশি দেয় 20, 22, 25 ওগুলো অন্য কথা, পরে আস্তে আস্তে। এই পরিমাণ দুধ দিলে কি মোটামুটি খামারি লস যাবে না। আর এই দুধটা গরু গাই গরুর ব্যাপারটা সবচেয়ে বড় কষ্টের খবর হলো যে ম্যাস্টাইটিস হয়ে যায়। কিছু সিস্টেম আছে, ধরেন আমি গরুটা এখন বের করব, দুধ বের করব, দুধ পানানোর পরে পরের সাথে সাথে কিছু খাবার দিতে হবে, অন্তত আধা ঘন্টা যেন গরুটা না শুইতে পারে, গরুটা যেন শুয়ে না থাকতে পারে, ওর বাড়ে যেন গোবর জীবাণু না লাগতে পারে, এটা খুব খেয়াল রাখতে হবে। আরেকটা হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মোটামুটিভাবে আমার জ্ঞান থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বা আমি যতটুকু দেখেছি, যতটুকু অভিজ্ঞতায়, এইভাবে করলে খামারি লস হবে না, ইনশাল্লাহ লস হবে না। আরেকটা জিনিস হলো ওদের ভালোবাসতে হবে অনেক, ওদের সাথে যেমন আমি, ধরেন আমি সাদা কাপড়ই সবসময় পরি, আমি সাদা কাপড় পরে আমি গতকালকেও ওই যে আমার যে ছেলেটা আছে ওকে বলছি যে আমি গরুর দুধ পানাবো, দুধ বের করবো আমি নিজে খাওয়ার জন্য, আমার নিজে খাওয়ার জন্য আমি নিজে দুধ পানাই, আমার জীবনে কিন্তু আমি দুধ কোনো দিন বের করিনি, পানাইনি, আমি আমার খামার থেকে শিখেছি। তো আমি আমার নিজের গায়ে দুধ আমি নিজে পানাইছি, আমি নিজে বের করছি, ওটা আমি নিজে খাওয়ার জন্য। তার মানে এখন আমি যদি চিন্তা করি যে না আমার শরীরে ময়লা লাগতেছে, ময়লা লাগবে, গোবরের গন্ধ আছে, তাহলে আপনার জন্য খামার না, খামার চলবে না, খামার চলবে না, তাহলে আপনার জন্য খামার না। অন্তত প্রতিদিন ওদের এখানে 2 থেকে 3 বার আসতেই হবে, ওদের একটু আদর করতে হবে, ওদের সাথে একটু মিশে থাকতে হবে, ওদের ঘ্রাণ মানে গন্ধ যেটা অনেকে তো এটা পছন্দ করবে না, যারা ওদের ভালোবাসে ওরা বোবাজাত প্রাণী ভালো লাগতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। আমি কিন্তু প্রতিদিনই বলি, আজকে আপনাকে দিয়েছি আপনি বলবেন। জি জি জি, তবে ওরা মনিপকে ঠকাবে না, ঠকায় না ওরা। এটা কী করুক, এটা কী করুক, এটা ক্রস, সুন্দর গরু। এটা কতদিন আগে কেনা? এটা গরুটা আমি কিনেছিলাম এটা 3 মাস হয়নি এখনো। খেয়াল আছে কত টাকা থেকে? এটা আমার এলাকা থেকে কিনেছি, এটা আমি কিনেছি 80,000 টাকা দিয়ে, আর 1,000 টাকা যে কিনে দিছে তাকে দিয়েছি, 81,000 টাকা পড়ে গেছে। এই গরুটা একটু দাম বেশি হয়ে গেছে, একটু দাম, তবে কোয়ালিটি ভালো, আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যে পরেরটা, আর এটা আমার পালার বাচ্চাটা, ওর মাটাই মানে 32 লিটার দুধ দিত, ওর মাটাই ম্যাস্টাইটিস হয়ে গেছিলো। তবে সবচেয়ে একটা মজার কথা হলো ওর মার দুধ ওই 1 ফুটও পায়নি, ওই বেঁচেছে অন্য গরুর দুধ খেয়ে, অন্য আরেকটা মুন্ডি গরু বলে ওটাকে, ইন্ডিয়ান একটা মুন্ডি গরু যেটা বলে শিং ছাড়া, ওই গরুটা দুধ খেয়ে বেঁচেছিলো, সাদা রঙের একটা গরু ছিল, ওর দুধ খেয়ে বেঁচেছে, এটা আমার পালার বাচ্চা। এটাই অর্থাৎ এর মাকে কিনেছিলেন? এর মাকে কিনেছিলাম, ওই প্রেগনেন্ট ছিল ওই সময়। এখন তো বেশ, এটা অনেক বড় হবে, বড় হবে, এইটা মোটামুটি, এটা এটা মোটামুটি ভালো জাতের, ভালো জাতের বলতে এটা ক্রস,
অস্ট্রেলিয়ান ক্রস এই গরুটা এখনো দাঁতেনি, এটা এখনো দাঁতেনি। এই অস্ট্রেলিয়ান ক্রস কিন্তু দ্রুত বর্ধনশীল, ওই বড় হবে মানে আশাবাদী। হ্যাঁ আমি আশাবাদী ইনশাল্লাহ বড় হবে, এখনো দাঁতেনি, অ্যাকচুয়ালি দাঁতেনি। চমৎকার একটি গাভী গরু দেখতে পাচ্ছি, এটা মুন্নি গরু। এটা দুধের পার্সেন্টেজ খুব ভালো, মানে বলে যে এটা 30 লিটার 25 লিটার দুধ দেয়, কিন্তু আমি এত পাইনি। আমি প্রথম অবস্থার বেশ ভালো দুধ পেয়েছিলাম, কিন্তু এ গরুটাও আমি ম্যাস্টাইটিস হয়ে খেয়ে নিছি। এটা আমি নিজেই নষ্ট হয়ে গেছে আমার কারণে, এটার বাচ্চা এটা। কি সমস্যা, কীভাবে কী হয়েছিল একটু বলেন তো। হয়েছিল আমার ওই যে কাজের ছেলেটা আছে, ওকে প্রতিদিন মানে বাচ্চা দেওয়ার পর থেকে 6 দিনের মাথায় গরুটা ম্যাস্টাইটিস হয়েছে। তো ওই ছেলেটা প্রতিদিনই ওকে 5 বার দুধ বের করছে, এবং রাতে উঠে 1 বার দুধ বের করছে, রাত 9টায় দুধ বের করে আবার ওই রাতে মধ্যরাতে রাত 2টা 3টার দিকে ওই দুধ বের করতো, দুধ পানাইতো। তো ওই দিন ওই ছেলেটা করছে কি, এই অরি বাচ্চা, এটা এতটুকু বাচ্চা মার্শাল্লাহ, ওর ওলানটা এখন অনেক বড়, অনেক ঢিল, এ পার্সেন্টেজ খুব ভালো হবে এই গরুটা। ওই দিন ওই ছেলেটা একটু ক্লান্ত ছিল, আর একটা ছেলে ছিল, ওই দুজনে বাচ্চাটাও ঘরে রেখে ওরা রাত 9টা বাজে শুয়ে পড়ছে। তো রাত 9টায় শুয়ে পড়ছে, সারা রাত্রে আর দুধটা পানায় নাই। তো সকালে উঠে দেখি এই বড় ওলান হয়ে আছে, এবং এক সাইড কাত হয়ে আছে, মানে পাথরের মতো শক্ত হয়ে কাত হয়ে আছে। ওই সাইড দিয়ে 2টা বানে দুধ আসছে না, আর 2টা বানে পুরো দুধ আসছে। আমার খুব টেনশন হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। পরে ডাক্তার ডাকলাম, ডাক্তার ট্রিটমেন্ট করলো, প্রায় অনেক সময় নিয়ে এসে চিকিৎসা করলো, অনেকই করলো, কিন্তু ওইটাই ম্যাস্টাইটিস হয়ে গেছে আর কি। ওই যে দুধটা রাতে বের করা হয়নি ওই কারণে যেমন এই বানটা নষ্ট হয়ে গেছে। এখন আর সকালে আসে 6 লিটার 7 লিটার, বিকেলে আসে 3 লিটার 3.5 লিটার 4 লিটার, মানে 8-10 কেজি 11 কেজি দুধ আসে ওর, যেগুলোটা মিনিমাম 20 কেজি দুধ আসতো ওর। তো এখন এই লসটা পড়াতে যেমন আমার মাথায় এগুলো সব চলে আসছে, অন্তত 20 দিন পরিমাণ ওদের খাবারটা একটু কমিয়ে দিতে হবে। যখন বাচ্চাটা দিবে ওর এই শুকনা খাবার অল্প খাবার দিতে হবে, যাতে দুধটা অতিরিক্ত চাপ না দেয়। আর বাচ্চা দেওয়ার 1 সপ্তাহ পূর্বে ওর খাবারটা একটু মোটামুটি কমায় দিতে হবে, আর ফিড জাতীয় খাবার তো দেওয়াই যাবে না, যাতে ওর দুধের চাপটা না আসে। তো এই অ্যাক্সিডেন্টগুলো হওয়াতে, এই ক্ষতিগুলো হওয়াতে আমার অনেকটা শিক্ষা হয়েছে। এখন আর আমি আলহামদুলিল্লাহ এই লসে যাব না, ইনশাআল্লাহ আল্লাহ নিবে না। তো এগুলি বোঝার জন্য আমার যে কোনো ভাইয়েরা প্রবাসে যারা আছে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমার বেশি কষ্ট, কারণ আমি প্রবাসী একজন, আমি জানি প্রবাস জীবনটা কেমন বা কী কষ্টের। তো এরা যারা এই উদ্যোগটা নেবে খুব বুঝে শুনে, বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে, এই ডেয়ারি দুধের শিল্পে যারা আসবে খুব বুঝে শুনে প্রাথমিকভাবে এইভাবে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ লস হবে না, লস নেই। অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, প্রশিক্ষণ নাহলে প্রথমে বড় ধরনের ধরা খেতে হবে, তারপরে শিখবে, তারপরে শিখবে আপনার মতো। ওই ধরা খেলে ভাইজান কেউ, কিন্তু অনেকেই তো মাথা ভেঙে যায়, অনেকেই তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। ওই ধরা খেলে কেউ টিকবে কেউ টিকবে না, মন নষ্ট হয়ে যাবে। ওইটাই যে কারণে আমিও কিন্তু বারবারই বলি, অবশ্যই একটা অভিজ্ঞ খামারিদের সঙ্গে পরামর্শ করতে হবে, ভেটেরিনারি সার্জনের ওখানে একটা যদি ট্রেনিং নেওয়া যায় সবচেয়ে ভালো। ভাবতেছে যে ইনজেকশন করবো কিনা, মানে আপনাদের দেখে মানে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে না না না, কি না না না, ইনজেকশন দেবো না আমি, আমি ডাক্তার না, আমি তোমাদের দেখতে এসেছি। বাহ সুন্দর সুন্দর গরু, শুধু দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাইয়া, রানী শঙ্কর কি চমৎকার, রানীর মতোই দেখতে। হ্যাঁ কাঁচা ঘাসের উপরে কিছু নেই, বিশেষ করে গাভীর ক্ষেত্রে, আবার সার গরুকে এত দেওয়া যাবে না। 2019 সালের রাজাবাবু আমরা দেখতে পাচ্ছি, এই রাজাবাবুকে লালন পালন করে আপনি খুশি? অনেক খুশি আলহামদুলিল্লাহ। ওজন আছে 1430 কেজি, 1430 কেজি। গরুটি ভালো, নাম রেখেছেন রাজাবাবু, আমি মনে করি 2019 সালের রাজাবাবু। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।